রাজ্যভাগের দাবিতে মহাসভার প্রস্তুতি নিচ্ছে কেপিপির একাধিক সংগঠন। কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি সমেত কেএলও চিফ জীবন সিংহের সাথে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনা প্রক্রিয়া সমাপ্ত করার দাবিতে আগামী 19 নভেম্বর ময়নাগুড়ি জলপেশ মেলার মাঠে মহাসভা করতে চলেছে 28টি সংগঠন। রবিবার ধূপগুড়িতে কেপিপির পার্টি অফিসে প্রস্তুতি সভা করল 6টি সংগঠন। সভায় উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ নেতৃত্ব। শ্রেণীর নাগরিক ভয়া বিলুপ্তির পথত কেন্দ্র সরকারের সাদর চুক্তি মতে 1949 সালত ভারত মুক্তি চুক্তি সত্ত্বেও বর্তমান কুচবিহার কামতাপুর ভাষী খণ্ডিত অবহেলিত পরিচয়বিহীন ভারতবর্ষের আজাদি কা অমৃতের স্বাদ কোচ কামতাপুরীর জনগণের ভাইঘাত ভাগ্য জেলায় নাই মিলে নাই। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি আর গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি বিনম্র অনুরোধ আর বিলম্ব না করিয়া সাংবিধানিকভাবে কেএলওর দাবি পূরণ করুক। বিস্তৃত কামতাপুরের সংবিধান স্বীকৃতি, জনগোষ্ঠীদের জনজাতিকরণ আরও কামতাপুরীর মাতৃভাষা ভারতীয় ভাষার তালিকাত ভুক্তিকরণ করুক। এই বৃহৎ অঞ্চলের জনগণের শান্তি প্রগতি আরো উন্নতির গাথা উন্মোচন হোক। জীবন সিংহ জিন্দাবাদ। আজি এটা কি হল? আজি আমরা ভারত সংবিধান মোতাবেক নিজের অধিকার, নিজের আত্মরক্ষার অধিকার এই সংবিধানত এই ধারাটা নিয়া আমার যে চ্যাংরাগুলা এক্স কেলো অস্ত্র হাতত তুলি নিছে মাতৃভূমি রক্ষার কারণে, ইমরা আজি শান্তির পথ আসছে অস্ত্র পরিত্যাগ করিয়া সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি চুক্তির যে আলোচনা, আমার মানি নেতা জীবন সিংহ কোচ উমরা কেন্দ্র গৃহ রক্ষা মন্ত্রীতে গেছে, এটা কেন্দ্রীয় সরকারের আহ্বান এবং মানি আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা উমাক আহ্বান করেছে যে এইভাবে তোমরা কতদিন আর অস্ত্র নিয়ে আন্দোলন করবে না, আইসো তোমার একটা আমরা রাস্তা বের করিমু। যেহেতু আমার ভারতবর্ষে আমার মুখের সামনে চারটা রাজ্য হইলে ইতিহাস নিয়া তেলেঙ্গানা ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরাখণ্ড, তো আমার মানি জীবন সিং সেই মতন ঐতিহাসিক ভূখণ্ড কোচ কামতাপুর খানের জন্য অস্ত্র হাত তুলে নিছে আরো শান্তির আহ্বানে সারা দিয়া দিল্লিতে গেছে। বর্তমানে উমরা মানে স্বরাষ্ট্রমন্ত্রীর আলয়ে আসাম রাইফেলের তত্ত্বাবধানে আছেন। আমরা শান্তি চুক্তির বাদে আরো জোরদার আন্দোলন গণতান্ত্রিক পথে যাতে আমরা আমার রাজ্য মাটি ভাষা এবং আমার অধিকার পাওয়ার পারি, সেই বাদে আমরা সমস্ত আলোচনাপন্থী কেলোর ঘর এটে মিটিং করলাম।